কখনো এরকম খোলা মাঠে খাবার খেয়েছেন? খাবার খেতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামের কৃষকের জমিতে আসতে হবে। গ্রামে আসলে দেখা যায় যে আমাদের এই কৃষক ভাইরা খাচ্ছে, একটু দেখে আপনাদের খাবারটা। যে জায়গায় আমরা আছি এটা হচ্ছে একদম কোনারে, একদম লোকালয় থেকে অনেক দূরে। এখানে ওনারা সকালের খাবার খাচ্ছেন মনে হয়, সকালের খাবার খাচ্ছে। আসছেন কয়টায়? একদম সকালে আসছেন? ও এখন যাক, আলহামদুলিল্লাহ। কৃষকদের শরীর ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে এটি, যে দেখা গেছে যে তারা খুব ভোরে উঠে, প্রত্যুষে উঠে, একদম ভোরে উঠে কাজে নেমে যায়। একদম ওইটা হালকা নাস্তা তো খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে বাড়ি খাবার। একটু খাবার গুলো একটু দেখাই একটু যদি আসে, যে একদম আমাদের কৃষকের, একদম কৃষক ভাইরা খুব হাসি হাসি মুখে মানুষ। যে আলহামদুলিল্লাহ তাদের খাবারে আছে ভাত, এটা হচ্ছে লাউ মনে হয় নাকি, কি চাল কুমড়া, ক্ষেত কুমড়া, এটা হচ্ছে মুরগি, আর এটা হচ্ছে শাক। মাশাল্লাহ ওনাদের হাসি তো খুব সুন্দর, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যখন কৃষকের ঘোড়দৌড়ায় গিয়ে কৃষকদেরকে সেবা দিয়ে থাকি, তখন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমাদেরকে মানিয়ে নিতে হয়। কখনো এরকম খোলা মাঠে খাবার খেয়েছেন? খাবার খেতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামের কৃষকের জমিতে আসতে হবে, তাইলে আপনি সেই ফিলটা পাবেন। এখানে দাঁড়িয়ে খাবার খাওয়ার মজাটা যে কি, এখানে কয়েক কিলোমিটার জুড়ে এভাবে আমরা কৃষি বিচিত্র জনবসতির মাধ্যমে কয়েক কিলোমিটার কৃষকের তরে আমরা একদম গল্পগুলো প্রচারের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলাগুলো পরিদর্শন করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে যাচ্ছে পরিবারের সাথে। ফজরের পর পর চলে আসছিল যে কোনো প্রতিবেদন প্রচারে কৃষি বিচিত্র টিম জমিতে কাজ করার জন্য। তো এভাবে কৃষকদেরকে ভালোবাসতে হবে, তাইলেই কৃষি এগিয়ে যাবে। আমরা বরাবরই কৃষি বিচিত্র টিমের মাধ্যমে এগিয়ে আসি কৃষকের তরে, বিভিন্ন খামার এবং খামারিদের গল্পগুলো আমরা প্রচার করি, ধারণ করি। তো আজকে সবাই ক্লান্ত, এখানে যারা আছে সবাইকে ভিডিওতে পাবেন, সবাই ক্লান্ত, তাদের প্রতিবেদনগুলো আসবে। আর এখন খাবার খাচ্ছি, দেখাচ্ছি যে কৃষকের সাথে খাবার খাওয়ার মজা যে কি সেটা বোঝা যায় একদম মাঠে আসলে।